আমার ছাত্রী সকলের কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ডাঙর একটা গিফট দিছে, আর সেই গিফট ডিস্ট্রিবিউট করিবর কারণে মই অলপ সময়ের কারণে গভর্নমেন্ট কলেজত উপস্থিত হয়েছ। দিনই বইনিবো থাকাই স্পেশালি যা পড়াইশুনিফোরনি থাকাই মজাং দিন। আসামনি চিফ মিনিস্টার বিথাঙা থাঙ্গাই বিচারপথিয়াও ফসাউদংমন যে আসামাও যেসবাং পড়াইশুনিফোর দঙ যা স্টুডেন্টসফোর দঙ বিসরক পড়াইনায়াও মদত খালাম থাকাই মাখাসে রাঙারি অনসুমতাই হেনাইনি থাকাই আর বিখনো দিনই ফর্ম রান্নো থাকাই মনসে হাবাফারি লাদম আর বেহাই আং বাহাগো লানো মন্দং। দা বে জি স্কিম বে জি অনসুমতাই বিয়ে জোনি পড়াইসাফোরনি জিউয়াও গোজৌ সোলোংথাই লানাই আর পড়াইনায়কো কন্টিনিউ খালামনায়াও মদত হগেন মানে আং মিজিং থিদং। আর বিনিখাইনো দিনই কলেজাও যেসবাং পড়াইসুলিফোর দঙ যা পড়াইসাফোর দঙ বিথাংমন যাহাতে ফর্মকো বয়বো মজাঙাইনো রান্নানাই হয়ে আর বয়বো লানানাই বিকো মজাঙাই ফিল আপ খালামনানাই হয়ে আং বিকো খাওলাইদো। আমি বহুত সময়ত চিন্তা করি আহিছো, বিশেষকৈ আমার যে গার্লস এডুকেশন আর ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টো বহুত সময়ত চর্চা হয়ে আহিছে। আজির কথা নহয়, বহুত আগরপরাই দশকের দশক ধরে টিকেটস এন্ড টিকেটস এনেকা ইস্যুবিল চর্চা হয়েছে, ডিসকাস হয়েছে, কিন্তু বহুত সমাধান আজিলেকে ওলা না। বহুত চেষ্টা করা হয়েছে কিন্তু ইয়ার আজিলেকে সলিউশনটো যিমান পাব লাগে ইমান পোৱা নাই। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়ার পিছত বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা নারা দিছিলে, আর সেই বেটি বাঁচাও বেটি পড়াও নারাটো দিবলগা হয়েছিল যে ভারতের বিভিন্ন রাজ্যত আমার যা গার্লস চাইল্ড আছে বা ছোৱালী আছে তেখেত সকলক যান গুরুত্ব দিব লাগে তেনেকা গুরুত্ব দিয়া না যায়। আর সেই কারণে আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমার ছোৱালী সকলক বিশেষকে ছাত্রী সকলক গুরুত্ব দিয়ার কারণে তেনেকা একটা স্লোগান তেনেকা একটা নারা আমার দেশত এড়ি দিছিলে। আর সে অকল স্লোগান বা নারা নহয়, কিন্তু পলিসি লখেতে আনিছিলে আর সেই পলিসির দ্বারা আমার যান স্টুডেন্টস আছে সেই স্টুডেন্টখিন গার্লস স্টুডেন্টখিন হেল্প করার কারণে এই আসনিটি আনা হয়েছিল। দুটা বিষয় বহুত বেশিকে চর্চা হয়, এটা হল ড্রপ আউট। এটা আমার অঞ্চলত সেকেন্ডারি স্টেজ 29% স্টুডেন্টস ড্রপ আউট হয়ে আছে, আর সেই 29% গার্লস স্টুডেন্ট ড্রপ আউটর সংখ্যাটো বেশি হয়। যাও দাবো সেকেন্ডারি স্টেজাও 29% স্টুডেন্টা ফরাইসালি গারে, দাবে ফরাইসালি গারনাই এবার ড্রপ আউট জানাই নাগারনাই বে মানি থাকে নাগারগেন বিকো বিজিরনানে নাইবলা বেহাই গবাং মাখাসে জেংনাফোর নুজাইয়ে, আর বে জেংনাফোরকোনো নাইনানে মাখাসে বিথাঙ্কিফোরকো লানাই যাইয়ে। আর এই ড্রপ আউট হওয়ার ফলত আমার বহুত ক্ষতি হয়, যে সময়ত লিটারেসি আর নিউমেরেসিখিন আমার এলিমেন্টারি স্টেজত শিকা হয় লিখনো পড়াইনে আর সানখান্তিকে ইসে যা এলিমেন্টারিও সোলনাই যায়, নাই কেরিয়ারা স্টার্ট যায় 10+2 কেরিয়ার স্টার্টস আফটার 10+2, আর 10+2 কেরিয়ারটা আরম্ভ হয় কেরিয়ারের কারণে স্টাডি, আর এইখিন সময়তে যদি ড্রপ আউট হয় সি গই পেলায় আনএমপ্লয়েড হয়, সি গই পেলায় কোনো কামর কারণে এলিজিবল নহয়, বিয়ে বাহিরও থাকলে জেব খামানি মৌন হায়া যায়। যেবলা মানে কেরিয়ার লানানে পড়াইগেন বিয়ে 10+2 উনও স্টার্ট যায়, এনি সায়েন্সও পড়াইবা ডক্টর ইঞ্জিনিয়ার হোয়াটএভার আর্টসও পড়াইবা সর্বা ল পড়াইগেন সর্বা গুবুন গুবুন পড়াইগেন বিকাশ ইভ স্টার্টস ফ্রম 10+2, নাই 10+2 মঞ্জাসিম 29% স্টুডেন্টসা জি এরিয়াও দাবো ড্রপ আউট জাগাছি দো আমার অঞ্চল এটাও ড্রপ আউট হয়ে আছে। সো সে যদি ইকোনমিক কারণ হয়, সে যদি আমার আর্থিক বিষয় হয়, বিয়ে যদি রামখান্তিনি মধ্যে জাহান তো এই আর্থিক কারণত যাহাতে ছোৱালীজনীয়ে স্কুল এরি কলেজ এরি না যায় সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই নিযুত মইনা আসনিটো আনা হয়েছে, যত মেট্রিক পাস করা সকলক 10,000, হায়ার সেকেন্ডারি পাস করা সকলক 12,500, আর যদি পিজি পড়ব 25,000 টাকা দিয়ার কারণে
ধার্য করা হয়েছে, যাতে মিনিমাম নিডখিনি স্টুডেন্টর যিখিনি মিনিমাম নিডস সেটা নিজে নিজে এরেঞ্জ করে লব পারে বা নিজে নিজে ব্যবস্থা করে লব পারে, মাক দেউতাকর উপর যাতে সেই বার্ডেনটা না যায়। তো সেই কারণে আজি মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো যে তেখেতে খুব সময় উপযোগী এটা বহুত প্রয়োজন এটা আসনি আজি আনিছে। দ্বিতীয় সমস্যাটো ডাঙর সমস্যা, এটাতো ড্রপ আউট হয় যেহেতু পয়সা নাই, মা দেউতা এফোর্ড করিব নোৱাৰে, কিছুমান সৰু সৰু প্রয়োজন বিলাকত দিব নোৱাৰে, সেই কারণে বহুত স্টুডেন্টে স্কুল এৰি যায়। কিন্তু স্কুল এৰি যোৱা কলেজ এৰি যোৱাৰ পিছৰ সময়খিনি কি কৰিব? আমাৰ ইয়াত এনেকুৱা বহুতখিনি স্কিল সেন্টার নাই যত গৈ পেলাই সি কিবা এটা স্কিল শিকিব, কিবা এটা কাম কৰিব। ইয়াৰ কাৰণে কি হয়, বহুত লোকে বিয়া পাতি দিয়ে। ঘৰত মা দেউতাৰ এটা চিন্তা থাকে যেতিয়া ল'ৰা ডাঙৰ হয় বিয়া পাতিব লাগে, ছোৱালী ডাঙৰ হয় বিয়া পাতিব লাগে, বিমা বিষয়া ওলাইব মানুষের চিন্তা থাকে যে পিছা যোৱা এবাৰ পিছা লাইয়া ডেৰে হাবা হেনাঙ্গে। পঢ়াইবাই থানাই সময়ও বিয়ে হাবা নিবা তাতে থানা, পঢ়াইবাই পঢ়ি থকা সময়ত বিয়াৰ কথা নাভাবে। যেতিয়া ঘৰত যায় এক বছৰ পঢ়ি থাকে তেতিয়া চিন্তা করে যে এতিয়া যদি বিয়া নিদিওঁ আৰু পিছত দিগদাৰ হব, দানে যদি হাবা যাওঁ শুনো দিগদাৰ যাবে, বাবা মানুষে জেংনা নুজাবে, দান ওখাইনে হাবা হয়ে। সো আর্লি ম্যারেজ যদি আছে থাপনে হাবা জানায় এইটো যদি বন্ধ করব লাগে আমার পড়াটা কন্টিনিউ করব লাগিব। গতি এই যে আমার সমাজত এতিয়াও আছে বহুত মানে কি হয় গাঁও বিলাকত, গাঁও টাউন বলে কথা নাই, বহুত জায়গাতে হয় আর্লি ম্যারেজটা এতিয়াও চলি আছে, মানে কম বয়সতে মা হওয়া তেনেকা বহুত কেস এতিয়াও আছে। রিসেন্টলি কোকরাঝারত এটা মানে এরেস্ট হয়েছিল মাত্র 14 বছর হয়েছে, যত নাকি এজন বাচ্চা জন্ম দিছে বরপেটা হসপিটালত, তেনেকা বহুত চলি আছে। আর এটা যদি হবলৈ পায় এটা হল সিস বা হি ইজ নট রেডি ফিজিক্যালি, হি মানে মা হওয়ার কারণে হি নট রেডি এট এট এজ, এটা বয়সত হি রেডি নহয় মানে, তো হি মানে তেতিয়া কি হয় ই বেমারত পড়িব লগা হয়। আনপিনেদি ঘরখনও এটা মানে পঙ্গু টাইপর ঘর এটা জন্ম হয় যত নাকি কোনো আর্নিং নাই, একো নাই, সোর্সেস নাই, আর ইহতে বহুত ফ্রাস্ট্রেশনত যাব লাগা হয়, আর গৈ পেলাই কি হয় পিছত কাজিয়া পেশাল হয়ে পেলাই আকো এরাই এরি হয়, বহুত এরাই এরি হয়েছে আর্লি ম্যারেজত বিয়া হওয়া বিলাকে। তো সেই কারণে বহুত এটা ডাঙর এটা ইম্প্যাক্ট মানে এটা নেগেটিভ এটা ইম্প্যাক্ট আহি যায়, যেটার কারণে আজি তেনেকা কথা বিলাক চিন্তা করা হয়েছে। মই আমার কোকরাঝারর যেখানে আজি মই প্রাইড স্টুডেন্ট দেখিবলৈ পাইছো, খুব ভাল ছাত্র ছাত্রী সকল আছে আর রিজাল্টও ভাল হয়, গতি মই সেটাই অনুরোধ করিম যে মানুষের জীবনত টাকা পয়সা পোৱা নপোৱাটো কেতিয়াও এটা এটা পড়ার কারণে এটা প্রবলেম নহয়। আমি সব ডাঙর মানুষ জীবন বিলাক চালে দেখিবলৈ পাও কোনো মানে রূপার চামচ লৈ জন্ম পোৱা নাছিলে, আর সেই কারণে বিল গেটসে কৈছে দুখিয়া হয়ে জন্ম পোৱাটো পাপ নহয় কিন্তু দুখিয়া হয়ে মরাটোহে পাপ। বিল গেটসে তো ওইগো মিছিলেন ওয়ার্ল্ড ধনী মানুষ তাই ইসে কাহাই অভিবাহ বিল গেটসা মা বুঝলে যে গরিব জানানে জনম জানাইয়া পাপ নয়, গরিব জানানে থইনে আছে পাপ, নঙ আখাই আথিং গাছাইগুলো মঞ্জুরনি উনাও মানে গাওকৌনো মাবা মানে খামানি থাকাই ফিট খালামনো হায়াছে বি নোনি বাচ্চা দা ফরাইনায়াও ফরাইনায়া থাকা পয়সাজন মালাবো জেনা নয়। আমার সেই এজর কেতিয়াবা আজিকালি অবশ্যই কম হয়েছে নাকি, আগত আমার দিনতো মই দেখিবলে পাইছিল ঘড়ি কিনি নিদিলে পরীক্ষা নিদিও, সাইকেল নিদিলে পরীক্ষা নিদিও, এনেকা আসলে আগতে কিবা ভাল বস্তু, আজি হয়তো এন্ড্রয়েড মোবাইল নিদিলে ভালকে নপড়ো বলে কব পারে না, এন্ড্রয়েড মোবাইল পরে নাগু না নাই, কিন্তু জীবনটা তোমার, এই জীবনটা মা দেউতার নয়। আমি সরুতে ভাবি থাকো অলপ ডাঙর হওয়ালেকে মা অমুক দিয়া নাই, দেউতা অমুক দিয়া নাই, কিন্তু মা দেউতার পিছত জীবনটা তোমার। আর লাইফ সাইকেল যেটা আছে জীবনের একটা চক্র থাকে, প্রত্যেকটা এজত পার্টিকুলার এজত পার্টিকুলার কাম দিয়া আছে, এই পার্টিকুলার এজত যে পার্টিকুলার কাম দিয়া আছে এই কামটো যদি নকৰা নহয় নেক্সট এজত এই কামটো কৰিব নোৱাৰে। নাও ইউ আর স্টুডেন্টস এন্ড ইউর ডিউটি ইজ স্টাডি, এলং উইথ স্টাডি ধরিব পারা কালচার করো, স্পোর্টস করো, কিবা করো, এইবিলাক কৰিব পারা, কারণ দীপালীয় কেরিয়ারটো হব পারে। পড়া যদি সফল নহয় ভাল গান গাব পারিলে তাতেও তোমার কেরিয়ারটো হয়ে যাব, পড়া যদি সফল নহয় ভাল খেলিব পারিলে তাতো কেরিয়ারও হয়ে যাব, কিন্তু পড়াটাও ভাল নহয় রাতেপুৱাৰ পৰা গধূলি এলাকে এন্ড্রয়েড মোবাইল লৈ ফেসবুকতে ব্যস্ত হয়ে থাকে, নো ইউর লাইফ উইল বি স্পয়েলড।
এই এই বস্তুবিলাক। আৰু এতিয়া বহুত শত্ৰু ষ্টুডেণ্টবিলাকৰ বিশেষকৈ মই ভয় কৰাটো হ'ল যে কিছুমান শত্ৰু বাঢ়িছে, এনিমি। এইটো কি হয়, ড্ৰাগছ আহিছে। এতিয়া অকল ল'ৰা নহয়, কিছুমান জেগাত ছোৱালীবিলাককো পাইছে ড্ৰাগছ খোৱা। চ' ইয়াৰ পৰা সাৱধান ভুগি আছে তাত, বুজিছেনে? এতিয়া সেইকাৰণে এজন ৰাইটাৰে উইলি জলি বুলি এজন নিগ্ৰ ৰাইটাৰ ডেকা ল'ৰাই কিতাপ এখন লিখিছে, ওৱান মিনিট কেন চেঞ্জ ইউৰ লাইফ। মোৰ জীৱনত এই কথাটো মই সদায় মনত ৰাখিছো, ওৱান মিনিট কেন চেঞ্জ ইউৰ লাইফ। হাউ? মানুহ এজনৰ জীৱনত ইমান বছৰ চেষ্টা কৰি লাইফটো চেঞ্জ কৰিব পৰা নাই, ওৱান মিনিট কেন চেঞ্জ ইউৰ লাইফ। আং মোনচে ঠিক খালাম থাকে, আং মাবা মোনচে মাওগান, মাবা মোনচে মাওগান, মাবা মোনচে মাওগান। যেরিবাদি মাবায়া মা হানে ইয়ে যোনহা মানে মানে ইয়ে ইউরেকা হানে সাইন্টিস্ট সেইকাৰণে আইনষ্টাইনে কিবা এটা টেষ্ট কৰিলে সি কলম আৰু বহুতখিনি পেপাৰ লৈ পঢ়িছিলে বুলি কৈছে, কাৰণ পেপাৰটো চিৰি পেলাই থাকিব লাগিব। এতিয়া কথা হৈছে যে আমাৰ জীৱনৰ এটা চাইকেল আছে, এই পাৰ্টিকুলাৰ এজলৈকে পঢ়িব লাগিব, সেইখিনিতে পঢ়িব লাগিব। 25-22 টাৰ্গেট কৰি পেলাই ভালকে যদি পঢ়াই 22 চিম, তাৰ পঢ়াটো বহুত লেভেললৈকে গৈ পাব। সি পষ্ট গ্ৰেজুৱেট কৰিব, PhD কৰিব, যিখিনি কৰিব লাগে UPSC APSC চব দিব পৰা হৈ যায়। কিন্তু সি এইখিনি সময়টো যদি নষ্ট কৰি লয়, যদি ভাবে যে নেক্সট পাৰ্টত কৰিম, নহ'ব, নেক্সট পাৰ্টত বেলেগ আহিব। এতিয়া এই এই ৰুমৰ ভিতৰতে যি কৰা কৰা, ৰুমটো পাৰ হৈ গ'লে বেলেগ এটা দুনিয়া আহিব, য'ত নেকি এনাদাৰ ক্লাছৰুম ৱেৰ দেয়াৰ ইজ ন' ৱাল এণ্ড স্কাই, আই মিন ৰুফ। নাও উই আৰ ইন এ স্কুল ৱেৰ দেয়াৰ ইজ ন' ৱাল এণ্ড ৰুফ, দেয়াৰ ইজ ন' ৰুফ, দেয়াৰ ইজ ন' ৱাল, এণ্ড উই হেভ টু এপিয়াৰ every day in examination, every day, every minute there are examination, we are appearing. Itu bisi tough, ami bhabisu je itu tough, college university korea se itu tough, itu thik koribo parile itu bisi easy hobo, maybe grad gran wa, maybe khoda semester system mane je mojang poreba mojang score kalana hai, mark lana hai, are bini unao ene kwa matric pass korar pisote ki career or jabo lage study to kora arambho koribo lagibo, লাইফটো তোমাৰ হয়। গতিকে এনেকুৱা গৈ 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 এটা সময়ত মা হ'ব, বিয়া হ'ব, এটা সময়ত পেৰেণ্ট হ'ব, এটা সময়ত ছিনিয়ৰ চিটিজেন হ'ব, তেনেকুৱা জীৱনটো শেষ হৈ যাব। কিন্তু এই আগৰ যিখিনি কাম ইয়াৰ লগত চব লিংক আছে। পঢ়িব দিয়া সময়ত নপঢ়িলে, আড্ডা মাৰি থাকিলে, পিছত যাই পেলাই কি হ'ল, চকুৰ আগতে বহুত থাউজেণ্ড থাউজেণ্ড অফ ইউথছ, ল'ৰাই হওক বা ছোৱালী হওক, ঘূৰি আছে, চাকৰি নাই, কাম নাই, ইটো নাই, ইটো নাই, ইটো নাই, ৱাই? তোমাকো এটা স্কোপ দিয়া হৈছিলে পঢ়িবলৈ। তো এই কথাখিনি অলপ কৰিবা, আৰু বেয়া মানুহ কোনো ভাল নাপায়। সেইবা সানবা যে মই মদ খালেও মোক ভাল পাব, ৱাইন খালেও ভাল পাব, বেয়া কাম কৰিলেও ভাল পাব, ন? কোনো বেয়া মানুহৰ কাৰণে কোনো জাগা নাই পৃথিৱীত, ভাল মানুহৰ কাৰণে এভেইলেবল জাগা আছে। আৰু সেইকাৰণে ওৱান মিনিট কেন চেঞ্জ ইউৰ লাইফ। তুমি বহুত ভালকে পঢ়িলা, ৰিজাল্ট কৰিলা, সব ঠিকই আছে, মা দেউতাও ভাল পায়, টিচাৰো ভাল পায়, সব ভাল পায়, কিন্তু তুমি যাই যেতিয়া বিয়াৰ বটলত যাই পেলাই ধৰা খাবা, কেতিয়াবা তোমাৰ জীৱনটো শেষ, ওৱান মিনিটৰ শেষ হৈ গ'ল। তুমি কোনোবা বদমাছৰ লগত তাতে বহি আছা, সি মানে পকেটত ড্ৰাগছ লৈ আছে, তাৰ লগত তুমি বহি আছা, তাক এৰেষ্ট কৰিলে, তোমাকো এৰেষ্ট কৰিলে, তুমিও শেষ হৈ যাবা। চ' সেইকাৰণে আমাৰ বহুত শত্ৰু আছে, আৰু মেইনলি ছ'চিয়েল মিডিয়া তাত ট্ৰেপ হৈ যায়। আমি চাওঁ ইটো 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 মেছেজ, কিন্তু আমি চাইকো মেণ্টেলি মানে তাত অলপ ট্ৰেপ হৈ যাওঁ, আমি ৰিটাৰ্ণ আহিব নোৱাৰোঁ। গুগল চাব পাৰোঁ, গুগলত চব বস্তু পায়, কিন্তু ছ'চিয়েল মিডিয়াত কিবা কিবি পষ্ট কৰি 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 নিজেও ওলাই আহিব নোৱাৰা হয়। এইবিলাক আমাৰ নতুন নতুন এনিমি হয়। চ' সেইবিলাকৰ পৰা আমি ভালকৈ বাচি থাকিব লাগিব। মই বেছি দীঘলীয়া কথা নকওঁ, চবকো ধন্যবাদ জনালোঁ। আৰু এই আঁচনি পইচাটো যাহাতে ভালকৈ খৰচ কৰে, অলপ ৰ'লে মা দেউতাকো দিব পাৰে, কাৰোবাৰ যদি খৰচ নাই, আৰু খৰচ কৰিব বিচাৰিলেও এদিনতে খৰচ কৰিব পাৰোঁ। মই কলেজত পঢ়ি থাকোঁতে NCCত আছিলোঁ, আৰু এবাৰ
আমি 18 ডেইজৰ কাৰণে ন্যাশনেল ন্যাশনেল ইন্টিগ্ৰেশ্যন কেম্পলৈ গৈছিলোঁ 18 ডেইজৰ কাৰণে, আৰু মোক 1400 ৰুপিজ মোৰ পকেটত আছিলে মানে। তো মই 18 ডেইজ গোৱাত ঘূৰিলোঁ, মানে ট্ৰেকিং। চাৰ 14টা ষ্টেটৰ এন চি চি কেডেটবিলাক আছিলে, আমি আসাম ফাৰ্ষ্ট আসামৰ পৰা এটেণ্ড হৈছিলোঁ, আৰু 14 দিনত আমি পুৰা গোৱাটো ট্ৰেকিং কৰিছিলোঁ, খোজকাঢ়ি কাঢ়ি ট্ৰেক কৰিছিলোঁ। আৰু 14 দিন মোৰ পকেটত মানে 1400 পইচা আছিলে, কিন্তু পিছত ঘৰত আহি দেখা পালোঁ মোৰ তাত আৰু 1000 পইচা বাচি আহিছে, মানে 18 ডেইজ ঘূৰি পেলাই মোৰ তাত 1000 পইচা আকৌ বাচি আহিছে। তাৰ মানে পইচাটো এনেকুৱা, খৰচ কৰিম বুলি এদিনতে খৰচ কৰিব পাৰে, গতিকে চাই পেলাই খৰচ কৰিবা। এই পইচাখিনি দিছে কিতাপ পত্ৰ কিনিবলৈ, কলম কিনিবলৈ, কিবা কিনিবলৈ, চব ভালকে খৰচ কৰিবা। আৰু এতিয়াৰ পৰাই অলপ ফাইনেন্সিয়েল পইচা মেনেজমেণ্টবিলাক শিকিবা, নহ'লে পিছত জীৱনটো বহুত কষ্ট হয়। আমাৰ তাতো বহুত আহে, এনি টাইম লাই মে কাম 1000 টাইমছ বাট নট ফ্ৰম মি বুলি এটা কথা আছে। ভুল কাম কৰা, মিছা কথা কোৱা, বেয়া কাম কৰা, খগাৱা, গৰঞ্চি মাও নাই, খগাই নাই, মাবা মাবি দিয়ে 1000 টাইম ফাইগে, কিন্তু বৈব বুঙ্গ বাট নট ফ্ৰম মি, আমি দ্বারাই নোহা। আই কান ডু দিস বিকজ মাই পেৰেণ্টছ বিলিভ মি, মাই টিচাৰ্ছ বিলিভ মি। আৰু আজিৰ এই সময়টো হবৰ কাৰণে বহুত কষ্ট কৰিব লগা হৈছে। যদি নিজকে টেষ্ট কৰিব বিচাৰা মই কিমান ভাল মানুহ, চবে ওলাব পাৰে, বৈব বৰণা আহে, হিচাপ কৰি চোৱা। মোৰ ঘৰখনত 5 জন মানুহ আছে, চবে মোক মৰম কৰে না নকৰে, 2 জন কৰে, 3 জন নকৰে, কিয়? মোৰ কলেজখনত বহুত মানুহ আছে, মোৰ ফ্ৰেণ্ডছ আছে, মোৰ টিচাৰ আছে, মোক মৰম কৰে না নকৰে, কেইজনে কৰে হিচাপ কৰা। মোৰ গাঁৱৰ মানুহে কেইজনে মোক ভাল পায়, গামিনিমান চেয়াৰ চাচিয়া মজা মানে, তেতিয়াই গম পাবা তুমি কিমান কোনটো ষ্টেজত আছা, মই কেতিয়াবা চাই থাকো। সেইকাৰণে ৰাইট ডাইৰেকশ্যনত যাব লাগে, মই সেইটোকে কলো। আৰু পুনৰ এবাৰ সকললৈ শুভেচ্ছা জনাই সকলো জীৱনত সফল হওক, ভাল কেৰিয়াৰ সকলো পাওক সেইটোৱে বিচাৰিছো। আমি চৰকাৰৰ পৰা এতিয়া APSC UPSC কোচিংবিলাক ফ্ৰী কৰাই আছো, কোনোবা নিজৰ কাৰণে কোচিং কৰে 50 জন আমি ফ্ৰী কৰিছো, JEEৰ কাৰণে আমি ফ্ৰী কৰিছো, বহুতখিনি ছাপোৰ্ট আমি গভৰ্ণমেণ্টে দি আছো। আৰু কোকৰাঝাৰ গভৰ্ণমেণ্ট কলেজ এতিয়া ইউনিভাৰ্চিটি হবলৈ গৈ আছে, আৰু কলেজ অৱস্থাত থকা সময়তো যিখিনি হেল্প লাগে আমি দি আছো, আৰু অনাগত দিনতো আমাৰ BTR চৰকাৰৰ পৰা কোকৰাঝাৰ গভৰ্ণমেণ্ট কলেজে যেতিয়াই যি প্ৰয়োজন হয় সেই হেল্পটো সদায় আমি দিম, এইটোকে কৈ পেলাই মোৰ বক্তব্য সামৰিছো। ধন্যবাদ।